أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনি জানতে চেয়েছেন যে একজন পুরুষ মানুষ আংটি ব্যবহার করতে পারে কিনা চাঁদির বা রূপার আংটি এবং পেলে কতটা পরিমাণ কোন আঙ্গুলে কিভাবে দেখুন এ বিষয়ে সল্লাল্লাহ আলিসলাম সল্লাল্লা সাল্লাম থেকে তার আমলের যে হাদিস রয়েছে সে হাদিস অনুযায়ী সেই সমস্ত হাদিসগুলোকে পড়াশোনা করার পর যে রেজাল্ট বা যে ফলাফল সামনে আসে তা এরকম যে সাধারণত সাধারণত পুরুষ মানুষ অলংকার ব্যবহার করবে না এটাই হচ্ছে সঠিক কথা চায় সে অলংকার সোনার হোক বা রূপার হোক চাঁদের হোক তাহলে অলংকার হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য নয় এখন বাকি থাকলো স্বতন্ত্র বিষয় আংটি দেখুন বিষয়ে ব্যবহার করেননি যতদিন তিনি আংটিটি বিদেশে বা অন্য দেশের রাষ্ট্রীয় শাসক বা প্রতিনিধিদের বা সেখানকার নেতাদেরকে তিনি ইসলামের দাওয়াদের জন্য চিঠি লিখেছেন তার আগে পর্যন্ত তিনি আংটি ব্যবহার করেননি কেননা তৎকালীন সময়ে বা এখনো সেটা প্রচুর মানে প্রমাণিত এবং একটা নির্ভরযোগ্য বিষয় যে কারক মাধ্যমে বিশেষ করে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো চিঠি আদান প্রদান হলে পত্র আদান প্রদান হলে সেই পত্রের বা চিঠির নিচে সিল সই থাকা বাধ্যতামূলক জরুরি না হলে সেই চিঠির গ্রহণযোগ্যতা থাকে না নবী করিম সাল্লাহ সাল্লাম যখন তার দাওয়াতি চিঠিগুলো শাম সহ রোমান এবং বিভিন্ন দেশের শাসকদের তাদের সেখানকার রাজাদের এবং সেখানকার গোত্রপ্রধানদের প্রধানদের কাছে চিঠি দিলেন তখন সাহাবে ইকরাম রেদন মেহারি মাজি মাহিনদের মধ্যে যে সমস্ত সাহাবা ইকরাম রসুল ইকরামের খুব কাছের ছিলেন এবং তাকে পরামর্শ দিতেন সেই সাহাবা ইকরাম পরামর্শ দিলেন যে এটাই হচ্ছে নীতি যে চিঠি লিখার পরে সিল বা সই দিতে হয় তা আপনি একটা সিলের ব্যবস্থা করুন রসুল ইকরিম সাল্লাহ ইসলামের একটা আংটি তৈরি করা হলো যে আংটিতে খোদাই করা ছিল যে মুহাম্মদ রসুল্লাহ উপরে আল্লাহ তারপরে রসুল নিচে মুহাম্মদ এভাবে কেউ কেউ ব্যক্ত করেছেন যাই হোক রসলাম সে আংটি ব্যবহার করেছেন সিল হিসেবে ব্যবহার করার জন্য হিসেবে ব্যবহার করার জন্য এখান থেকে প্রতীয়মান হয় বা বোঝা যায় যে কোনো ব্যক্তি সেরকম পদাধিকারী যদি থাকে দায়িত্বশীল ব্যক্তি থাকে তাহলে সে তার পদমর্যাদার জন্য বা পদের পরিচিতির জন্য সে আংটি ব্যবহার করতে পারে তার মোহর স্বরূপ বাকি থাকলো সাধারণ মানুষের জন্য আংটি ব্যবহার না করাই উত্তম তারপরেও কিছু কিছু আংটি ব্যবহার করার একটা অনুমতি দিয়েছেন সাপেক্ষ হচ্ছে যে সোনা তো কোনো মতেই নয় চাঁদির বা রূপার কি বলে আংটি ব্যবহার করতে পারে তার একটা মানে ওজন বা পরিমাপ বলেছে যে চার আনার অধিক যেন না হয় আর কোন হাতে বা কোন আঙ্গুলে পড়বে সে বিষয়ে কিছু স্পষ্ট প্রতীয়মান হয় না তবে একটা আঙুলকে রিং ফিঙ্গার বলা হয় যেটা হচ্ছে আপনার মধ্যমার পরে অর্থাৎ কনিষ্ঠ অঙ্গলি এবং মধ্যমার মধ্যে যে আঙ্গুলটি রয়েছে অর্থাৎ যেটাকে আমরা ছোট আঙ্গুল বলি কনিষ্ঠ আঙ্গুল সেই কনিষ্ঠ আঙ্গুলের পরের যে আঙ্গুলটি রয়েছে সেটাকে অনেক মানে রিং ফিঙ্গার বলা হয় ইংরেজিতে অর্থাৎ এটাকে আংটির জন্য আঙ্গুল বলা হয় সুতরাং পড়তে গেলে এই আঙ্গুলে পড়বে তো এখানেই পড়তে হবে এমনটি কোনো বিশেষ বিষয় নাই বাকি থাকলো আবারও বলবো যে পুরুষদের জন্য আংটি সহ যে কোনো ধরনেরই অলংকার হোক পরিধান না করে উত্তম আল্লাহ সুবাহ আমাদেরকে এই জিনিসগুলোকে বোঝার এবং ا उत्तमের প্রতি আমল করার তাফিদান করেন আশা করি আপনি আপনার ما عندي والله <سؤال> اعلم بالصواب <سؤال> صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أُوتوا الكتاب إلا من بعد ما جاء